আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রনু জাহান। সাময়িক লোডশেডিং অর্থ সাশ্রয়ে কতটা কাজে আসছে তা দেখে এই কৌশল থেকে সরে আসতে পারে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আরও জানান, ডিজেলের ব্যবহার কমানো গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। লোডশেডিং নয়, বরং পরিবহন কার্গোসহ ডিজেল ব্যবহারের অন্য খাতগুলোতে সাশ্রয় বেশি লাভজনক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সকালে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এই কথা জানান। জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের সরবরাহ কমিয়ে দেওয়ায় গত 19 জুলাই থেকে সারা দেশে লোডশেডিং করা হচ্ছে। ঈদের পর থেকে বাড়তি মাছের দাম। রাজধানীর বেশিরভাগ বাজারে সরবরাহের ঘাটতি না থাকলেও প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে। কাঁচা মরিচ কেজিতে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকার উপরে, যার যৌক্তিক ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। ভোজ্য তেল, মুরগি ও শাকসবজির দাম কিছুটা কমলেও ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। চাল, ডাল, চিনি, আটা, ময়দাসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিনিকেট চাল 64 থেকে 66 টাকা, নাজির শাল 70 থেকে 75 টাকা, আর মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। বাঁশখালীতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ও সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতায় চায়নি, হিন্দুদের গণিমতের মাল হিসেবে ফতোয়া দিয়েছে, সেই জামায়াতে ইসলাম বিএনপির প্রধান সহযোগী। দেশ থেকে সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশের আহ্বান জানান হাসান মাহমুদ। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে, কিভাবে ছাড়বে সেটা আওয়ামী লীগ ঠিক করলেও আপত্তি নেই। শুক্রবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সরকারের জন্য সময় বেশি নেই, বিরোধী দলের জন্যও নেই। সংকটের তীব্রতা এখন এমন পর্যায়ে, বিরোধী দল ব্যর্থ হলে শ্রীলঙ্কার মতো জনগণই মাঠে নামবে বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। ধন্যবাদ।